আপনি কি জানেন আপনারা যেসব অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করেন সেগুলো আপনি ইজিলি তৈরি করতে পারবেন কিভাবে? মানে আপনি আপনার যে মোবাইলে হ্যান্ডসেটের যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ব্যবহার করছেন, কেউ না কেউ তারা তৈরি করেছে, আপনি সেগুলোকে অ্যাপস মানে অ্যাপসগুলো ইউজ করছেন, তো আপনি সেই অ্যাপসগুলো কি করে নিজে তৈরি করবেন শুধুমাত্র 2 মিনিটের মধ্যেই, তাও আবার আপনার মোবাইলের মাধ্যমে? তো সেই বিষয়ে আমি আপনাদের আজকে পুরো ডিটেলস বলবো এবং শেখাবো কি করে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস ইজিলি শুধুমাত্র 2 মিনিটের মধ্যেই সামান্য কিছু ট্রিক্সের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি তৈরি করতে পারবেন, এবং আপনি একজন অ্যান্ড্রয়েড অ্যাপস মেকার হবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করি এবং আপনাদের পুরোপুরি ডিটেলসটা শেখাই যে কী করে অ্যাপস তৈরি করতে হয়। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি আপনাদের সামনে এ ধরনের ভিডিও রোজানা আনতে থাকি। দেখুন ভিডিওটা শুরু করি এবং অবশ্যই ভিডিওকে স্কিপ করবেন না, ভিডিওকে পুরো দেখুন, তাহলে আপনি ভিডিওকে শিখতে পারবেন এবং জানতে পারবেন কি করে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি হয়। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমত যেতে হবে আপনার মোবাইল প্লে স্টোরে। তো দেখুন আমি চলে এসেছি মোবাইল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনাকে সেম গুগল পেতে সার্চ করতে হবে অ্যাপস ক্রিয়েটার। মানে আমি আপনাকে অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইলে ইনস্টলেশন রয়েছে। দেখুন দেখুন এখানে AWPY অ্যাপ বিল্ডার্স, ঠিক আছে। আমি এই ধরনের আমি অ্যাপসটিকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাপি বিল্ডার্স আপনার যে সেকেন্ড অপশানটি রয়েছে, আপনি এখানে এসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন এই ধরনের বিভিন্ন অ্যাপস আপনার সামনে খুলে আসবে। তো অ্যাপি বিল্ডার বলে কথা, তো আপনি যে কোনো একটা অ্যাপসকে ইনস্টলেশন করবেন, আমি অথবা আমি আপনাকে যে দেখালাম আমার ইনস্টলটি, আপনি লোগোটি দেখে নিতে পারেন। দেখুন আমি আপনাকে লোগোটি দেখিয়ে দিচ্ছি, দেখুন অ্যাপি বিল্ডার্স। এবং আপনি দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাপ, আমি একটি অ্যাপস ক্রিয়েট করে রেখেছি আমারই ছবি দিয়ে। তো আপনাকে কী করতে হবে, সেই অ্যাপসটি ইনস্টলেশন করার পরে আপনাকে এই অ্যাপসের মাধ্যমে আপনাকে ঢুকতে হবে। অ্যাপসটার মধ্যে আপনাকে লগ ইন করতে হবে। দেখুন লগ ইন করতে একটু সময় লাগছে। দেখুন আমি অ্যাপসটিকে বানিয়ে একটি অ্যাপস আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমি আপনাকে কী করবো, আমি আপনাকে একটা নতুন কী করে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি আপনাদের আজকে বলবো। তো দেখুন আপনাকে এর জন্য কী করতে হবে, আপনাকে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমার এখানে অলরেডি রয়েছে, আমি আপনাদের দেখাতে পারছি না, একটু অপেক্ষা। জ্যাসে কি আপ ক্যালকুলেটার ইউজ করনা চাহতে হ্যায় তো জ্যাসে কি মেরে স্পেলিং থোড়া গলত হো রহা হ্যায়। ক্যালকুলেটর দেখিয়ে, ক্যালকুলেটর তো আপকো ইস তরহ কে করনে কে বাদ আপকো ইসমে জ্যাসে আপ মেসেজিং করতে হ্যায় না, ইসি তরহ আপকো করনা হ্যায়। ইসমে যে গ্রেট নেম, প্লিজ প্রোভাইড ইওর অ্যাপস ক্যাটাগরি, আপ কোন সা ক্যাটাগরি মে ইসকো ইউজ করনা চাহতে হ্যায়। তো জ্যাসে কি মে ইসকো ক্যালকুলেটর জো হ্যায় মে ইসকো থোড়া আপনার ফটোগ্রাফি কে লিয়ে ইউজ করনা চাহতা হুঁ। আপ সোচে ফর এক্সাম্পল, তো ফটোগ্রাফি মে যা করনে কে বাদ জ্যাসে আপ দেখিয়ে ফিলেট ফিচার্স আপ ক্যা কে ইসমে ভিডিও ব্লগ ফটো এডিট এসা কুছ রয়েগা ইয়ানি। তো ইসকে বাদ আপ ক্যা করেন নেক্সট করনা হ্যায় আপকো, ইয়ানি আপকো আগর কোই আর দুসরা সেট করনা হয় তো ইসমে দেখিয়ে আই উইল গো টু দ্য সাজেস্টেড ফিচার্স। দেখিয়ে আপ ইসকো আপ ইসমে বোল রা কন সা ফিচার ইস তরহ কা চাহিয়ে, আপ ইস তরহ কা চাহিয়ে, তো মুঝে ভাই ইস তরহ হি চাহিয়ে। তো ইসমে নেক্সট করতে হ্যায়, করনে কে বাদ দেখিয়ে অটোমেটিকলি সবসে আচ্ছা অ্যাপস হ্যায় আপকো ইজিলি বনা দেতা হ্যায়। আপ ইসমে আপকো বোল রা হ্যায় আগর আপ আইকন চাহতে হ্যায় তো কন সা আইকন চাহতে হ্যায়। দেখিয়ে মে আপকো আইকন সিলেক্ট করে দেতা হুঁ, জেসে মে গ্যালারি কো সিলেক্ট কিয়া। তো গ্যালারি কো সিলেক্ট করনে কে বাদ অটোমেটিকলি ক্যা করা, মুঝে গ্যালারি মে লেকে আয়েগা। তো মে ইসকো ফটো কো করতা হুঁ সিলেক্ট, করনে কে বাদ দেখিয়ে মে জেসে কি মেরা পহলে জো অ্যাকাউন্ট থা, মে দুসরা তো কুছ ফটো ইউজ কর লুঁগি গ্যালারি কে লিয়ে। দেখিয়ে জেসে মেরা এ বালা ফটো হ্যায় না, ঠিক হ্যায় মে ইসকো করতা হুঁ সিলেক্ট। দেখিয়ে এক মিনিট, মে থোড়া দুসরা কোই ফটো কো ইউজ করনে বালা হুঁ আপকো দিখানে কে লিয়ে। এক আচ্ছা ফটো,
तो मैं कोई फ़ोटो वगैरह को सिलेक्ट करने वाला हूँ, तो चलिए मैं आपको लेकर चलता हूँ और मैं फ़ोटो सिलेक्ट कर लेता हूँ। देखिए मैं इस ठीक फ़ोटो है। को सिलेक्ट करने के बाद देखिए ऑटोमेटिकली बोल रहे कूल, यानी फ़ोटो अच्छा है आपका, और कि वो ऑटोमेटिकली प्रोवाइड यू बैकग्राउंड टाइप, यानी आप कौन सा बैकग्राउंड यूज़ करना चाहते हैं। देखिए बैकग्राउंड का भी सिस्टम आ गया, तो बैकग्राउंड को आपको बैकग्राउंड इस तरह का दिखा रहा है, आपको बैकग्राउंड इस तरह का रहेगा, अगर आप दूसरा चाहते हैं तो दूसरा होगा। तो मैं नहीं भाई, चलो अच्छा है तो इसके लिए मैं नेक्स्ट करता हूँ। करने के बाद येस आई कुड यू लाइक टू द सजेस्ट ऐप बैकग्राउंड, यानी इसमें बोल रहा है आप इसको 5 स्टार देना चाहते हैं, तो भाई अभी मैं इसको नहीं देना चाहूँगा, नो थैंक्स। तो स्टार्ट बिल्डिंग, यानी आप ऐप्स, देखिए आप ऐप्स का काम कंप्लीट हो गया, आपका ऐप जो है वो 5 MB का होगा, और आपका इसमें देखिए स्टार्ट बिल्डिंग, यानी आप ऐप स्टार्ट, देखिए आप स्टार्ट आपका ऐप्स बनना चालू, तो इसको मैं फिनिश करने के थोड़ा वेटिंग करता हूँ। ठीक है तो फ्रेंड्स देखिए मेरा ऐप्स कंप्लीट हो चुका है, और इसमें देखिए टेस्ट ऐप ऑन योर डिवाइस विल यू एडिट द कस्टमाइज, यानी टेस्ट योर ऐप। तो हमको करना क्या है, हमको टेस्ट योर ऐप्स पे क्लिक करना है। करने के बाद देखिए आपको करना क्या है, इसमें आपको गूगल क्रोमा को लेना है और आप इजीली उसको डाउनलोड कर सकते हैं। देखिए मैं डाउनलोडिंग कर रहा हूँ, ठीक है। सॉरी देखो डाउनलोड फेयर, तो देखो ये ধরনের আপনি অটোমেটিক ইনস্টল করে নেবেন, এবং ইজিলি দেখুন এখানে আপনি ক্যালকুলেটর অপশন রয়েছে এবং আপনি এখানে ইনস্টল করবেন, যেভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসকে ইনস্টলেশন করি। তো দেখুন এই ধরনের আপনার অ্যাপসটি ইনস্টলেশন হচ্ছে। তো দেখুন যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে থাকি রেগুলার। তো সুতরাং আপনারা অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই ধরনের আপনার ইনস্টল হওয়ার পরে আপনাকে অবশ্যই এটাকে ডান করে নিতে হবে, ডান করার পরে আপনি এটাকে মিনিমাইজ করে নেবেন, এবং দেখুন আমি যে ক্যালকুলেটার অ্যাপসটি বানালাম সেটা আমার ইন্টারফেসে চলে এসেছে। আমি এটাকে একটু করবো লগ ইন, করার পরে দেখুন আমার কী ধরনের আসছে। দেখুন ফটোর যে পাওয়ার্ড বাই এপিপি যে লগ আপনার আসবে, তো এটা দেখুন লগইন হয়ে গেল। দেখুন এবার কী কী আসছে এখানে, ফটো ভিডিওকে, ঠিক আছে। আমি কী করবো ফটোটাকে করবো, যেহেতু আমি এটাকে এডিটার হিসেবে নিয়েছি, তো আমার কিছু অ্যাপস আসবে সেটা আপনার অ্যাপসটা করবেন। এখানে দেখুন বাবা ব্যাক করে নেবেন, করার পর দেখুন অটোমেটিকলি আপনার যে অ্যাপসটা আপনি বানিয়েছেন, দুটো অ্যাপ বানিয়েছেন, ক্যালকুলেটার একটা হচ্ছে বিজনেস অ্যাপ, তো আমি ক্যালকুলেটার অ্যাপসটি সেটাকে আমি রিনেম করতে চাচ্ছি, তাই তো। তার জন্য আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে, কিন্তু এটাকে করার জন্য আপনাকে লাগবে 999 টাকা, ঠিক আছে। 999 টাকা আপনাকে গ্যারান্টি দিতে হবে 30 দিনের জন্য, ঠিক আছে। মানে ও 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, মানে আপনাকে এটার জন্য মানে আপনি 999 টাকা যেটা দেবেন আপনাকে সেটা 30 দিনের মধ্যে ব্যাক করে। তো আমি বাই করছি, আমি ট্রাই করছি, ঠিক আছে, আমি ট্রাই করবো, ঠিক আছে, স্টার্ট এডিটিং, কারণ আমাকে আমি বাই করছি, আমি ট্রাই করছি। তো আমি আবার সেম অ্যালাউ করবো, করার পরে আমার যে অ্যাপসে সিস্টেম ঘুরেছে আপনি ইজিলি এটাকে এডিট করতে পারবেন। দেখুন ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, তো আপনাদের যে ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং